জল আর বিদ্যুতের লাগাতার সমস্যা যেন গন্ডাছড়া মহকুমার পিছু ছাড়তে চাইছে না। মহকুমার প্রায় প্রতিটি জাতি জনজাতি জনপদে বিদ্যুৎ এবং জল কষ্ট লেগেই রয়েছে। বিদ্যুৎ সমস্যা দূরীকরণে যেমন বেসরকারি ফিটকো কোম্পানির কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না, তেমনি মহকুমার প্রায় প্রতিটি জনপদের জল কষ্ট দূরীকরণের কোনো উদ্যোগ নেই গন্ডাছড়া মহকুমার। ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন তথা DWS দপ্তরের ফলে বাধ্য হয়ে ছড়া ডোবা নালার অপরিশোধিত জল পান করে গোটা খাজলি পেছড়া সহ নানা পেটের রোগে আক্রান্ত হতে হচ্ছে 8 থেকে 80 সকলের। বিদ্যুৎ এবং জল কষ্ট দূর করতে এবার গ্রামবাসীদের সঙ্গে মাঠে নামতে চলেছে রাইমাভেলি ব্লক যুব কংগ্রেস কমিটি। প্রসঙ্গত, গন্ডাছড়া মহকুমার ডম্বুরনগর ব্লকের লক্ষ্মীপুর এডিসি ভিলেজের অন্তর্গত 30 কার্ড গ্রাম। এই গ্রামের লোক সংখ্যা আনুমানিক 54 পরিবারের প্রায় 300 শতাধিক। গ্রামবাসীদের অভিযোগ, গত 3 মাস যাবৎ পানীয় জল পাচ্ছে না 30 কার্ডের বাসিন্দারা। আরও অভিযোগ, প্রায় 1 বছর পূর্বে স্থানীয় নেতৃত্বরা 30 কার্ড গ্রামের প্রতিটি পরিবারের কাছ থেকে আধার কার্ড সহ অন্যান্য কাগজপত্র সংগ্রহ করে নিয়ে যায়। কথা ছিল 15 দিনের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জলের কালেকশন দেওয়া হবে, কিন্তু কানেকশন দেওয়া দূরের কথা, গত 3 মাস ধরে কোনো জলই মিলছে না গ্রামবাসীদের। চলুন দেখে নিই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। জলের জন্য আর সে কারেন্টের বিদ্যুতের জন্য, কিন্তু আমাদের গন্ডাছড়ার থেকে বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একটা গ্রাম, 30 কাঠ গ্রাম। এই গ্রামের মধ্যে আজকে 3 মাসের উপরে জলের কোনো সুব্যবস্থা নাই, জলের কোনো ব্যবস্থা নাই। গ্রামের মধ্যে 54 পরিবারের বসবাস। এই 54 পরিবারের মানুষ আজকে সরা নদী নালা জল খাইয়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। আপনারা জানেন যে একটা রোগের সিজনক্ষণে এমন সময় গন্ডাছড়ায় ম্যালেরিয়া বিভিন্ন প্রাদুর্ভাব দেখা দেয়, কিন্তু এই জায়গার মধ্যে যারা এসে আজকে 3 মাস জল নাই। সবকা সাথ সবকা বিকাশ কই? সবকা বিকাশ বিনাশের নামে আজকে মানুষের বিনাশ করতেছে এই সরকার। আজকে গ্রামের মানুষগুলি জলের জন্য হাহাকার করছে। আমরা অতি সত্বর জলের ব্যবস্থা করার জন্য রাইমাভেলির ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি হৃদয় বেরহম। অতি সত্বর যদি সরকার যদি 30 কাঠ গ্রামে জলের ব্যবস্থা না করে, আমরা হতে আন্দোলন তীব্রতর করুন। বিভিন্ন সময় ডেপুটেশন দিয়েছি, আমরা বিভিন্ন আন্দোলনে গেছি, কাজের কাজ কিছু হয় না। তাই আবারও আমি একটাই দাবি করছি, অতি সত্বর রিসেন্টলি জলের ব্যবস্থা করতে হবে। যদি জলের ব্যবস্থা না করা হয় 30 কাঠ গ্রামে, আমরা বড় ধরনের আন্দোলনের থেকে কিন্তু আমরা বিন্দুমাত্র কিছু হবো না। সবকা বিকাশ বিজেপির যে স্লোগান, এই স্লোগান আজও অধরা স্লোগান, স্লোগানই রয়ে গেল। সবকা সাথের নামে সবকা বিনাশ, এটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন আজকে এই 3 মাস যাবৎ যে জিনিসটা লক্ষ্য করতে পারতাছি, গন্ডাছড়ার বিভিন্ন জায়গাতে রাস্তা অবরোধ, পথ অবরোধ, ডেপুটেশন, মিছিল, মিটিং, একমাত্র কে লাগিয়া জল, কারেন্ট, জল নাই, কারেন্ট নাই, এই দাবি। এই কিছুদিন আগে দেখছেন আমপাশা রুট ব্লক, দুর্গাপুরের ব্লক, সবাই রুট ব্লক, এদিকে অমরপুর রুট ব্লক। কতদিন ধরে পান না জল? আমরা আজকে 3 মাসের উপরে জল উঠছে। এরপর এই লামায় এসে এরপর এই সরকার থেকে এই বয়েন দিছে, পর থেকে আমরা বাড়িতে একবারে জল উঠে না, বয়েনও দিছে না। খুশ কাচ্ছি গাড়ি মাস্টার্ড।
ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627। স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণ অক্ষয় সমৃদ্ধির উৎসব চলবে 26 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত। অক্ষয় তৃতীয় উপলক্ষে লাকি ড্রতে প্রতিদিন 2টি সোনার কয়েন ও মেগা লাকি ড্রতে হিরের নেকলেস সেট জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও হিরের গয়নার মজুরিতে ফ্ল্যাট 100% ছাড় আর সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট 25% ছাড়। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। উৎসব উপলক্ষে পুরনো গয়নার সমমূল্যের নতুন হলমার্কযুক্ত গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। নরম সময় মিষ্টি হাসিতে একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতায় ঘিরে রাখে শুদ্ধতায় যত্ন আর ভালোবাসায়। আমরা শেয়ার করি নতুন এই সময়, তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ।